धीरे धीरे बेरिये आसछे थोलेर बिड़ाल। एबार कुमिल्लार स्थानीय लोकदेर बयानेई उठे आसते शुरू करे के बा कारा मंडपे मूर्तिर पाए पवित्र कुरान शरीफ रेखे अपमान करेछे। एछाड़ा कारा एलाकार मंदिरगुलोते भांगचुर चालिये साधारण मुस्लिमदेर ओपर दायी चापाते चाच्छे। आसले एसबई एकटी चक्रान्त, षड़यंत्रमूलकभावे उस्कानि दिये एसब घटना घटानो हयेछे। एखाने प्रकृत मुस्लिमदेर कोनो हात नेई। तारपरो देशीय ओ आंतर्जातिक गणमाध्यम কিভাবে মুসলিমদের দোষী করছে তা ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতেই পারবেন না। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখুন। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন অবমাননার পর শহরে মন্দিরে মন্দিরে যারা হামলা চালিয়েছিল সংঘবদ্ধ হয়ে তারা এসেছিল যাদের চিনতে না পারার কথা জানিয়েছে স্থানীয়রা। তারা বলছেন হামলাকারী অনেকের কাঁধে ছিল ব্যাগ, সে ব্যাগে রেল লাইনের পাথর নিয়ে এসেছিল তারা, মই আর হাতুড়িও ছিল তাদের সঙ্গে। দুর্গাপূজার মধ্যে হামলার পর মন্দিরগুলোতে পুলিশ পাহারা বসেছে, সড়কে বিজিবিও রয়েছে টহলে, কিন্তু তারপরও আতঙ্ক কাটেনি। প্রথমে হামলা হয় কুমিল্লা শহরের মধ্যস্থলের নানোয়া দিঘির পাড়ের পূজা মণ্ডপে, এরপর অন্য আরও মণ্ডপেও হামলা হয়। নানোয়া দিঘি থেকে এক কিলোমিটারের মতো দূরে শহরের চকবাজার এলাকায় শত বছরের পুরনো চান্দমণি রক্ষাকালী মন্দির গিয়ে দেখা যায় মন্দিরের ভেতরে দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। এখানে ওখানে ভাঙ্গা চেয়ার কাজ পড়ে রয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক বলেন নানোয়ার দিঘিতে ভাঙচুর শেষ হওয়ার আগেই বেলা ১১টার দিকে এই কালী মন্দিরে প্রথম হামলা হয়। এরপর হামলা হয় আরও দুই দফায়। প্রত্যক্ষদর্শীরা জানায় মন্দিরের বিশাল লোহার ফটকটি প্রথমে দুই দফা হামলা ঠেকিয়ে দিয়েছিল। তৃতীয় দফায় বেলা ৩টার পরে হামলাকারীরা মই নিয়ে এসে লোহার ফটক টপকে মন্দির প্রাঙ্গণে ঢোকে। এরপর হাতুড়ি দিয়ে তালা ভেঙে মন্দিরের ফটকটি খুলে দিলে কয়েকশো হামলাকারী ভেতরে ঢুকে তাণ্ডব চালায়। হামলাকারীদের মারধরে আহত হন ঢাকি রবিচন্দ্র বাদ্যকার। তিনি বলেন বেলা ১১টা থেকে মন্দিরে হামলার চেষ্টা করছিল কিছু লোকজন, থেমে থেমে চলছিল ঢিলাঢিলি। মন্দিরের ফটকটি ১০ ফুট উঁচু, স্টিলের তৈরি। ওই ফটক পার হতে বাঁশের মই কোত্থেকে এসেছিল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি স্থানীয়রা। স্থানীয়রা যেহেতু হামলাকারীদের চিনতে পারছে না, বুঝতেই পারছে না কিভাবে কি হলো, তার মানে এখানে গোলমাল কিছু আছে, সে কথায় আসব। তার আগে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। নানোয়া দিঘির পাড় থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে গাছতলা কালী মন্দির। সেখানকার হিন্দুরাও জানান সেখানে হামলায়ও তাদের এলাকার কেউ ছিল না। এই মন্দির কমিটির সহসভাপতি সজল কুমার চন্দ্র বলেন নানোয়া দিঘির মন্দিরে হামলার খবর পেয়েই তাদের এলাকার তরুণেরা একত্রিত হয়ে অবস্থান নেয় এই মন্দিরে। মন্দির ভবনের দরজায় তালা মেরে দেওয়া হয়, পাশের শিব মন্দিরেও তালা দেওয়া হয়। বেলা ২টার দিকে কয়েকশো লোক একযোগে এসে হামলা চালায় জানিয়ে সজল বলেন এরা কেউ এই এলাকার না। তাদের মধ্যে কিশোর থেকে শুরু করে ২৫ থেকে ৩০ বছরের যুবকরাও ছিল। তাদের অনেকের কাঁধে স্কুল ব্যাগ বা হাতে বাজারের ব্যাগ ছিল। ওই ব্যাগগুলো থেকে তারা সাদাটে রেল লাইনের বেলে পাথর বের করে বৃষ্টির মতো মন্দিরের দিকে ছুঁড়েছে। কুমিল্লা শহরের মধ্য দিয়ে রেল লাইন চলে গেছে, সে লাইন থেকেই পাথর সংগ্রহ হয় বলে ধারণা করা হচ্ছে। মন্দিরের পর পাশের মাস্টারপাড়ায় হিন্দুদের কয়েকটি বাড়িতেও হামলা হয়, টিনের বেড়া কুপিয়ে কাটার চেষ্টা চলে। এ সময় পাড়ার লোকজনের প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটে বলে জানান সজল। মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শিল্পী চক্রবর্তী বলেন পাড়ার ছেলেরা সবাই মিলে প্রতিরোধ করেছে বলে রক্ষা, তবে বাড়ির ছোটরা খুবই ভয় পেয়েছে। নোট করে রাখুন, পাড়ার ছেলেরা রক্ষা করেছে, পাড়ায় শুধু হিন্দু নয়, নিশ্চয়ই মুসলিমও আছে, তারাও রক্ষায় এগিয়ে এসেছিল। নানোয়া দিঘির মণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তিনি সাংবাদিকদের বলেন ষড়যন্ত্রমূলকভাবে উস্কানি দিয়ে এসব ঘটনা ঘটানো হয়েছে। উস্কানি ও হামলার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জে ৪৩ জনকে আটকের কথা জানান তিনি। আর সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে গ্রেপ্তার করেছে। এই যে কুমিল্লার ঘটনাস্থলের এতগুলো হিন্দু মানুষের কথা বলা হলো, কেউ কিন্তু বলেনি এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা হামলা চালিয়েছে। যারা হামলা চালিয়েছে তারা এলাকারই না, তার মানে পুরো ঘটনাটি আসলে সাজানো, কেউ পেছন থেকে এসব করাচ্ছে, এদেশের সম্প্রীতি নষ্ট করতে চাইছে, আর এর মাঝে সুষ্ঠু প্রতিবাদ জানিয়ে মার খাচ্ছে সাধারণ মানুষ। কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলক, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এটি ঘটানো হয়েছে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তবে কারা এই কাজ করেছে সেটা তো জানা নেই। কারো জানা না থাকলেও নাকি বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি নামের একটি নামে ইসলামী সংগঠনের সব জানা আছে। সব বিষয়ে সাধারণ আলেম ওলামাদের বিপক্ষে দাঁড়ানো এই সংগঠনের নেতারা এই ঘটনায় বিএনপির জামায়াত হেফাজতের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন দেশের ভেতরে কয়েকদিন আগে হেফাজত তাণ্ডব চালিয়েছিল, আরেকটি তাণ্ডব চালাতে এটি ঘটানো হয়েছে ও ষড়যন্ত্র করা হয়েছে।
সরকারকে বিপদে ফেলতে দেশে অশান্তি তৈরি করতে এটি করা হয়েছে। ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন, আলেম সমাজকে বিভ্রান্ত করতে জামায়াত বিএনপি হেফাজত এই ষড়যন্ত্র করেছে। দ্রুত দোষীদের পরিচয় শনাক্ত করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় অনতিবিলম্বে সংবাদ সম্মেলন করে প্রকাশ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি। আধা ঘণ্টার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির চেয়ারম্যান। তিনি বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে মিছিল, মিটিং ও মানববন্ধন কর্মসূচি করা হবে। এই ঘটনা স্পষ্ট না করা, দোষীদের গ্রেপ্তার না করা হলে আলেম ওলামারা বসে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সরকার সমর্থক দল হলেও আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে দলটির নেতারা বলেন, কোরআনের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাকে রাজপথে রুখে দেওয়া হবে, সে যেই হোক। সরকার যদি এ ঘটনা উদ্ঘাটন করতে না পারে তাহলে অবশ্যই আন্দোলন করা হবে। বিপরীতে সাধারণ মানুষ বলছে, এরা সরকারের বিরুদ্ধে গিয়ে দেশ অচল করবে, হাস্যকর বিষয়। এরা শুধু হেফাজত নয়, গোটা মুসলিম উম্মার জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করছেন অনেকে। এই সংগঠনটির বিষয়ে খুব একটা ধারণা নেই। এরা কারা, কোথা থেকে কিভাবে উঠে এলো, কোনো তথ্য জানা থাকলে জানাতে পারেন। তার চেয়েও বড় কথা হলো, এদের নিয়ে লাফালাফি করছে এদেশের সাংবাদিক সমাজ। মিডিয়া নিয়ে আর কি বলবো, কি বলবো ইসলাম বিদ্বেষী নিয়েই। সেকুলার ইস্যুতে মিডিয়ার জোচ্চুরির বিরুদ্ধে সরব লোককেই আপনি যখন দেখবেন, মুসলিমদের বিরুদ্ধে করা খবরকে জোচ্চুরি ভাবে না, চোখ বুঝে চুপটি করে গিলে নেই। আপনার যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে তাহলে দেখবেন ওই বিষয়ে করা অধিকাংশ মিডিয়া রিপোর্টগুলো হয় ভুলে ভরা। কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে নিয়ে করা মিডিয়া প্রতিবেদনের ক্ষেত্রেও এ ব্যাপারটা ঘটে। এসব ক্ষেত্রে মিডিয়া খুব আত্মবিশ্বাসের সাথে বিভ্রান্তিকর বিভিন্ন তথ্য কিংবা পুরোপুরি ভুল কথাবার্তা প্রচার করে। সব মানুষ সবসময় এ বিষয়টা ধরতে পারে না, পারার কথাও না। মজার ব্যাপার হলো, কোনো একজন সেলিব্রিটি যাকে নিয়ে মুখরোচক গুজব রটানো হয়েছে, সে জানে সাধারণ তথ্যকে মিডিয়া কিভাবে মিথ্যে মিশিয়ে সেন্সেশনালাইজ করে। বাংলাদেশের যেসব ইসলামী নেতা এবং কর্মী জেল জুলুমের শিকার হয়েছে তারা জানেন কিভাবে মিথ্যে অভিযোগ সাজানো হয়। একদম নিরীহ কোনো বিষয়ে মহা অপরাধ হিসাবে ফ্রেম করা হয়, কিন্তু তারপরও মিডিয়াতে যখন কাউকে দেশবিরোধী, চেতনা বিরোধী, সাম্প্রদায়িক, পাকিস্তানের এজেন্ট, উগ্রবাদী, তাণ্ডবকারী কিংবা অন্য কোনো নামে আখ্যায়িত করে বিশাল গেচ্ছা ফাঁদা হয়, তখন সেই গল্প যত হাস্যকরী হোক না কেন মানুষ এটা বিশ্বাস করে ফেলে। আমার বিরুদ্ধে বলা মিথ্যাটা আমি ধরতে পারি, কিন্তু আমি অন্যের বিরুদ্ধে বলা মিথ্যা আমি বিশ্বাস করি। বড়ই আজব ব্যাপার রে ভাই। যাই হোক, কুমিল্লার ঘটনাতে ফিরতে হয়। সেখানকার পূজামণ্ডপে মূর্তির পায়ে কোরআন শরীফ রেখে যে বা যারা অপমান করেছে তাদের বিচার তো আমরা আশা করতেই পারি না, কারণ তাদের ধরাই হয়তো অসম্ভব। তাদের ধরতে গিয়ে শুধু শুধু কিছু নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে। তার চেয়ে বরং মন্দিরে ভাঙচুরকারীদের বিচার দাবি করি। নামমাত্র মুসলিম সেজে যারা এই কাজগুলো করছে ও আমাদের উগ্র প্রমাণের চেষ্টা করছে তাদের কঠিন বিচার চাই। এরা প্রকৃত মুসলিম হতে পারে না, কি বলেন আপনি? কোনো প্রকৃত মুসলিম কি এভাবে মন্দির ভাঙচুর করবে, হিন্দুদের ওপর আক্রমণ করবে? যতই রাগ উঠুক, আপনি কি করবেন ধর্ম নিয়ে এমন বাড়াবাড়ি, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ সময়ও নিষেধ করে গেছেন? আমার তো মনে হয় একজন নবীপ্রেমী হিসাবে আপনি এই কাজটি করতে পারবেন না, তার মানে কোনো প্রকৃত মুসলিমই এসব করবে না। আমার সাথে সহমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, না হলে নো লিখে আপনার ভাবনা জানিয়ে দিন। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আরও এমন নিত্য নতুন তথ্য নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।